আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ দেখাবো গাজরের হালুয়া, তবে এটি পাটায় বেটে আমি বানাবো না, এটা গ্রেট করে তারপরে বানাবো। আমি চারটি গাজর নিয়েছি, এটা আগে ভালোভাবে ছিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি চারটি গাজর নিয়েছি, তবে যে যার যতটুকু প্রয়োজন ওই পরিমাণে নেবেন। এখন একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব, তবে এটা একেবারে যে ছোট ছিদ্র যেটা ওইটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে। মোট কথা, এটা যত ছোট হবে, যত ছোট করে কুচি করে নেওয়া যাবে ততই কিন্তু ভালো হবে। এখন এইভাবে আমি পুরো গাজরটাই আমি গ্রেট করে নেব। আসলে গাজরের হালুয়াটা খেতে খুবই ভালো, তবে এটা বেটেও কিন্তু বানানো যায়, তবে তার চেয়ে এইভাবে বানাতে কিন্তু একটু সহজ হয়, সহজভাবে বানানো যায়। এই যে দেখুন, এটা কিন্তু খুব মিহি করে কিন্তু আমি এটা গ্রেট করে নিলাম। এইভাবে করে আমি পুরোটাই এটা গ্রেট করে নিছি। এখন একটি প্যানে আমি ঘি দিয়ে দিব, আমি 3 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এই জন্য, তবে এটা তেল দিয়েও কিন্তু বানানো যায়, আপনারা তেল দিয়েও বানাতে পারেন। এখন গাজরটা দিয়ে দিব পুরাটাই, গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে, তবে কিছুক্ষণ ভাজার পরে এটা একটু পানি উঠবে, ওটা নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারেন। তবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আমি উত্তর দিব। এভাবে করে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব, তো পেটে কিন্তু চুলায় বেশ কিছুক্ষণ এইভাবে রাখা যাবে না। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তবে অনেকেই আছে লবণ পছন্দ করে না, তারা এটা না দিলেও পারেন। অনেকেই আছে মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিলাম। এখন এইভাবে করে খালি নাড়াচাড়া দিতে থাকব। এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা দেওয়াতে কিন্তু গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও নাড়াচাড়া দিতে থাকব। এটা যদি পাতিলার নিচে যদি লেগে যায় বা লাল হয়ে যায় তাহলে কিন্তু এটার যে আলাদা একটা টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে, যে কোনো হালুয়াই কিন্তু নাড়াচাড়া দিতে হবে সব সময়, এটা কিন্তু বন্ধ করা যাবে না, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। তবে দুধটা লিকুইড দুধ দেওয়ার পরেই এই দুধটা দিয়ে দিতে হবে, গাজরটা একটু ঠান্ডা থাকতেই দিয়ে দিলেই গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। দুধটা দিয়ে যখন আমি নাড়াচাড়া দিব তখন কিন্তু একটু হালকা পানি উঠবে,
এখন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তবে যারা এলাচ গুঁড়োটা পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারেন, কেননা এটাতে কিন্তু ঘি দেওয়া আছে। আবার শেষের দিকে যখন নামিয়ে ফেলবো তখন আমি আবারও ঘি দিয়ে তারপরে নামাবো। এইভাবে করে আমি খুব নাড়াচাড়া দিতে থাকবো। তবে এটা পানিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা যার যার স্বাদ মতো দিতে হবে, যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পরে যখন চিনিটা একটু গলে যাবে তখন একটু চেখে দেখলেই বুঝতে পারবেন যে আপনার চিনি লাগবে কি না। তবে হালুয়া, যে কোনো হালুয়াতে একটু মিষ্টিটা একটু বেশি হলে ভালো হয়, অন্য যে কোনো খাবার একটু মিষ্টি কম হলে কোনো সমস্যা নেই, তবে হালুয়াতে একটু মিষ্টিটা বেশি দিলে খেতেও ভালো লাগে। এখন এইভাবে করে নাড়তে থাকবো। তো সম্পূর্ণটা তো আর দেখানো যাবে না, অনেক সময় লাগবে। এখন হয়ে গেছে, এখন আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আবারও নাড়াচাড়া দিব। তবে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু একটু ঘি দিয়ে দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয়। খুব অল্প সময়ে কিন্তু এটা বানানো যায়, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আসলে আজকের হালুয়াটা কিন্তু বেশ মজার হয়েছে, আমার ছেলে মেয়েরা খেয়েছে বা আমিও খেয়ে দেখেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন এই শীতের সিজনে কিন্তু খুব গাজর খুবই কম দামে পাওয়া যায়, এটা বানিয়েও আপনারা রাখতে পারেন। একটু টাইট করে যদি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় বক্সে করে, বেশ কিছুদিন খাওয়া যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।